আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে 100 গ্রাম সোয়াবিন আর মাত্র একটি ডিম দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। সোয়াবিন আর ডিমের এই রেসিপিটা যে কোনো মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে, এটা এতটাই সুস্বাদু তৈরি হয়। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা সকলের ভালো লাগবে। আপনারা আমার এই ভিডিওটা পুরোটাই দেখুন, আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলোকে 5 মিনিট আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবারে পানি থেকে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমি এভাবে চেপে চেপে সোয়াবিন থেকে পানি বের করে এগুলোকে তুলে নিচ্ছি। সোয়াবিনগুলো পানি থেকে তুলে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর খুবই সামান্য নুন। এরপরে দিয়ে দেব 1টি ডিম। আমি 100 গ্রাম সোয়াবিনের জন্য 1টি ডিম নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এবারে সব উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখুন এগুলো ভালোভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সোয়াবিনের গায়ে ডিম আর মশলাগুলো ভালো করে লেগে যায়। তো দেখুন বন্ধুরা আমার এগুলো মাখানো হয়ে গেছে, এবারে এটাকে আমি সরিয়ে রেখে দেব। এরপরে চুলোয় একটি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা সোয়াবিন। সোয়াবিনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম আমি রাখবো মিডিয়ামে। মিডিয়ামে রেখে এই সোয়াবিনকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সোয়াবিনটি ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু এর মধ্যে আমি ডিম দিয়েছি তাই দেখতেই পাচ্ছেন এর গায়ের মধ্যে একটি কুটি তৈরি হয়েছে। সোয়াবিনগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমি সোয়াবিনগুলো একটি পাত্রে তুলে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ তেল। তেলটিকে ভালো করে গরম করে এই গরম তেলে দিয়ে দেব 2টি বড় সাইজের কেটে রাখা আলু। এই আলুগুলোকে ভালো করে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। এই আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই আলুগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 2 মিনিট। এগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমি আলুগুলো একটি পাত্রে তুলে নিয়েছি, এবার ওই একই কড়ায় দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। আমি খুবই সামান্য তেল দিয়ে এটা কি রান্না করব, আপনারা চাইলে বেশি তেল দিয়েও করতে পারেন। এবারে এই গরম তেলে দিয়েছি 1 চামচ গোটা জিরে, 1টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 1টা এলাচ, দারুচিনি আর 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকে একটু নেড়ে চেড়ে দেব। আদা রসুন পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচামরিচ কুচি, 1টি বড় সাইজের টমেটো আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন। নুনটা সাবধানে দিবেন, কারণ এর আগে আমরা সোয়াবিন আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। আমার মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভিজে রাখা সোয়াবিন আর আলু।
এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সোয়াবিন আর আলুর গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যায়। এগুলোকে 1 মিনিটের মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমার আলু আর সয়াবিন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরা ধনিয়ার গুঁড়ো। আমি পরে দিচ্ছি, আপনারা চাইলে আগেও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে পারেন। আমার জিরা ধনা গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে সয়াবিন আলু কষিয়ে নিয়েছি, দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো গরম পানি। গরম পানি আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে গরম পানি দিলে তরকারির টেস্টটাই আলাদা হয়ে যায়। আমি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে এটিকে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। প্রায় 5-6 মিনিট পরে ফিরে এলাম, দেখুন সয়াবিনগুলো কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। আমি একটি আলু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি, দেখুন আলুগুলো সিদ্ধ হয়েছে ভালো মতো। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে এগুলো মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি আপনাদেরকে একটি পাত্রে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে এগুলো তুলে নিচ্ছি। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। খোদা হাফিজ।